ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ারা হোসেন ডিপজল প্রযোজক হিসেবেও সমান সফল তিনি। ঘোষণা দিয়েছিলেন 12 মাসে 12টি সিনেমা প্রযোজনা করবেন। সেই ধারাবাহিকতায় এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমার নির্মাণ কাজ শেষ করেছেন। যদিও মাঝখানে করোনা ও লকডাউনের কারণে সিনেমা নির্মাণে কিছুটা ব্যাঘাত ঘটে, এবার আবার নতুন সিনেমা প্রযোজনা করছেন ডিপজল। খুব শীঘ্রই আলি ভাই নামে নতুন সিনেমার মহরত করা হবে। সিনেমাটি নির্মাণ করবেন মমতাজুর রহমান আকবর। তিনি জানান, নতুন বছরের শুরুতে আলি ভাই নামের সিনেমায় কাজ শুরু করা হবে। এতে নাম ভূমিকা অভিনয় করবেন ডিপজল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, জয় চৌধুরী, শিরিন শীলা, নবাগত কাজল সহ আরও অনেকে। ইতিমধ্যে আরও অনেক সিনেমার নির্মাণ কাজ শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। নাইম খান, বি নিউজ, ঢাকা।